এখন যে খবরটা দেখতেছেন যে বাংলাদেশি ভাইকে বিছানার উপর শোয়া দেখতেছেন, তিনিও আমার মতন একজন দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী। গতকালকে তাকে গুলি করা হয়, এটা গতকালকের খবর। গতকাল ইস্টার্ন ক্যাপ প্রভিন্সে আমার টাটার 16 লোকেশনে সন্ধ্যা 7:30 দোকান বন্ধের সময় ডাকাতের গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছে ওই বাংলাদেশি ব্যবসায়ী। এ দেখেন, গত দুই ঘন্টা আগে এ দেখেন ভিডিও খবরটা দেখেন, আমি আবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, ডাকাতের গুলিতে বাংলাদেশি খুন দক্ষিণ আফ্রিকায় বুধবার, আজকে বুধবার সকালে ডাকাতের গুলিতে আসসালামু আলাইকুম, আমি ফরিদ বলছি দক্ষিণ আফ্রিকা থেকে। দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। আর বন্ধুরা, আমি হঠাৎ করে আজকে যে জানো কারণে ভিডিওটা তৈরি করছি, সেটা হচ্ছে আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং আমার ভিডিও দেখে সাউথ আফ্রিকা আসার জন্য উদ্বুদ্ধ হইতেছেন, আসলে আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা করতেছি। আমি দেখতেছি আপনারা আমার ভিডিও দেখে অনেকেই কমেন্ট করতেছেন যে ভাইয়া কীভাবে সাউথ আফ্রিকা আসা যায়, ভাইয়া কীভাবে সাউথ আফ্রিকা আসবো। আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা দক্ষিণ আফ্রিকায় না এসে দেশে মাটি কাটেন, দক্ষিণ আফ্রিকায় না এসে দেশে ভ্যান গাড়ি চালান, যদি কোনো কিছু না থাকে তাহলে মাঠে গিয়ে কাজ করেন, তবু দক্ষিণ আফ্রিকায় আসছেন না। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি সাউথ আফ্রিকায় গেছেন আর এখন আপনি বলতেছেন যে দক্ষিণ আফ্রিকায় আসছেন। শুনলে অবাক হইবেন, গত দশ দিনে 14 জন বাংলাদেশিরা হত্যা করা হয়েছে এই দেশে। সেটা হোক বাঙালিদের খুন করেছে, সেটা হোক দোকান ডাকাতি করতে আইছে, সেটা হোক যেইভাবে, কিন্তু 10 জন বাঙালি স্বাভাবিকভাবে মৃত্যু হয় নাই, মানুষে মানুষে খুন করছে। সেটা হোক টাকার জন্য, সেটা হোক দোকানের জন্য, সেটা হোক বাঙালি সে যেভাবেই হোক, কিন্তু খুন হয়েছে, এটা সত্য। গত 10 দিনে 14 জন বাঙালি খুন, বাংলাদেশি খুন হয়েছে এবং আমাদের এম্বাসি এটা নিয়ে কোনো ধরনের কোনো আলোচনাই করতেছে না, কোনো মুখ খোলে না। এদেশে তাদের কোনো পাওয়ারে নাই, কোনো ক্ষমতাই নাই। আপনার লাইফ আপনার সিকিউরিটি, আর আপনার দোকানে যতক্ষণ পর্যন্ত মাল আছে, যতক্ষণ পর্যন্ত আপনি কাউন্টারে বসা, ততক্ষণ পর্যন্ত আপনার দোকানে রিক্স। আপনি দোকান বন্ধ করে যে ভিতরে গিয়ে ঘুমাইবেন, আপনি মনে করছেন যে ঝামেলা নাই, ঝামেলা রাত্রেবেলা দোকান টিম কাইটে রাত্রেবেলা দোকানে ঢুকে তারপরে ডাকাতি। অন্যান্য দেশে আপনি যেখানে যান, পৃথিবীর যে কোনো দেশে যান, আপনি সারাদিন পরিশ্রম করলে সারাদিন বিপজ্জনকের ভিতরে থাকলেও রাত্রেবেলা আপনি শান্তিতে ঘুমাইতে পারবেন, কিন্তু দক্ষিণ আফ্রিকা এমন একটা দেশ, এদেশে আপনি শান্তিতে ঘুমাইতেও পারবেন না। নাটোজুলুতেই গত একমাত্র নাটোজুলু একটা এরিয়া আছে, ওই এরিয়াতেই গত 10 দিনে 5 জনের বেশি খুন হয়েছে ওই একটা এরিয়ায়। কোনো ধরনের ভাইলেন্স, কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা কিচ্ছু না, দোকানের ভিতরে আসতেছে, গান পয়েন্ট করতেছে, শুট করে টাকা পয়সা যাচ্ছে কাছে নিয়ে চলে, কিছু টাকা দাইসা গান পয়েন্ট করে টাকা পয়সা দিয়ে দিলে চলে যায়। আর কিছু আছে, কিছু জানোয়ার আছে, এরা আইসা ডাইরেক্ট শুট করে আগে ফালাইয়া দেয়, আগে শুট করে ফালাইয়া দিবে, তারপরে যা আছে সব কিছু কাঁচাইবে, কারণ ওরা যাই না গেছে যে এখন বাঙালিগো কাছেও গান আছে। আপনি গান, ওরা গান পয়েন্ট করলে আপনারা, ওরা ওরা যদি গান পয়েন্ট করে তাহলে আপনি আমরাও গান পয়েন্ট করে শুট করে দেবো। এর জন্য ওরা আগে আইসে এখন আগে শুট করে ফালাইয়া দেয়, তারপরে হইতে ছেলে গিয়ে টাকাতি করে, বা তারপরে হইতে যে বিশেষ করে যে কাউন্টারে থাকে, যেমন আমি এখন কাউন্টারে বসা, আমি এখন কাস্টমার সেভ করতেছি, ওরা আগে যদি 2-3 জন ডাকাত একসাথে আসবে, একলা তো আর আসবে না, 2-3 জন একসাথে আসবে, আগে এসে আমার গান করে গান পয় আগে শুট করে ফালাই দিবে, তারপরে আমার এখানে যা আছে সব কিছু নিয়ে চলে যাবে। যদি গান পয়েন্ট করে তাহলে তো হয়তো বা চান্স আছে যে হাত জায়গায় দিবেন, হাত জায়গায় দিলে হয়তো বা যা আছে নিয়ে যাবে, কিন্তু আইসেই যদি আপনার শুট করে ফালাই দেয় সেক্ষেত্রে আপনি কী করবেন? তাই আমি আপনাদেরকে হাত জোর করে বলি, আপনারা কেউ আমার ভিডিও দেখে উদ্বুদ্ধ হইবেন না, দক্ষিণ আফ্রিকা আসার চেষ্টা করবেন না। আপনারা যদি পারেন দেশে কিছু করেন, আর তার মধ্যে আর একটা কথা, সেটা হচ্ছে লিখে যারা টাকা জমা দিয়ে ফলাইছেন যদি সম্ভব হয়, যারা পাসপোর্ট জমা দিয়ে ফলাইছেন যদি সম্ভব হয়, দয়া করে আপনারা আপনাদের টাকা ফেরত নেন, আপনাদের পাসপোর্ট ফেরত নেন। দক্ষিণ আফ্রিকায় একটা কুকুরের জীবনের নিশ্চয়তা আছে, এই দেশে সাধারণত একটা কুকুর বা একটা রাস্তার একটা পাখি যদি আপনি মারেন তাহলে আপনার 6 বছর জেল হয়, 6 মাস জেল হয়ে যাবে, এটা হচ্ছে এই দেশের আইন।
কিন্তু ঢাকাতে মাইরা ফলাইলে কিছু হয় না এই দেশে। আপনারা ফলাই দিতেছে একটা কেস হইবে, কেস হইলে ওদেরকে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে গেলে হতবা বেশি হইলে 3 থেকে 6 মাস, 3 থেকে 6 মাস এর মধ্যে মনে করেন যে ও বাইরে যায়, আবার বাইরে আবার নতুন করে আবার শুরু করে দেয় একই কাজ। এখানে একটা কুকুরের মূল্য আছে, এখানে একটা পশু পাখি জানোয়ারের মূল্য আছে, কিন্তু এখানে আমাদের বাংলাদেশিদের বা ফরেনারদের কোনো মূল্য নাই। আর বিশেষ করে আমরা যারা বাংলাদেশিরা আসি, আমরা আইসে কী করি জানেন, এই ধরনের গ্লোসারি ব্যবসা করি। আর এই ওরা জানে যে গ্লোসারি ব্যবসার ভিতরে প্রচুর পরিমাণ টাকা, প্রতিদিন টাকা লেনদেন নেওয়া আনা হয়। অন্যান্য দোকানে এত ডাকাতি হয় না, অন্যান্য কোনো ধরনের দোকানে এত ডাকাতি হয় না যে পরিমাণ ডাকাতি আমাদের এইসব সেল ফোনের দোকানে। আর হচ্ছে লিখে আপনার এই একটা কথা বলি, সেটা হচ্ছে 2016 সালে যখন আমার দোকানে ডাকাতি হয় না, 2016 শেষে মানে 17 দিক দিয়ে আমার দোকানে যখন ডাকাতি হয়, আমার ভাগ্য ভালো ছিল, আমি ফ্রিজের উপরে বসা ছিলাম। আর যে আমার ভিডিও আপনারা যে মাহফুজ ভাইকে দেখেন, মাহফুজ ভাই এরকম কাউন্টারে বসা ছিল। আমি ফিরে সন্ধ্যা তখন 7টা থেকে 8টা বাজছে, আমি ফ্রিজের উপরে বসা, আমরা দোকান আটকাই 10টায় 9টায় 8টার ভিতরে গেট লাগিয়ে দিই। তো তখন ওরা আমার 8টাও বাজে নাই, তার আগেই চলে আইসে, তিনজন আসছে, আমার ভাগ্য ভালো আমি ফ্রিজের উপরে বসা, আইসাই আমাদেরকে গান পয়েন্ট করছে, আমাদেরকে গান শুট করে নাই, আমাদের গান পয়েন্ট করছে। যখনই গান পয়েন্ট করছে, আমি সাথে সাথে হাত জাগিয়ে দিয়ে বলছি, হোয়াট এভার ডু ইউ ওয়ান্ট ইউ ক্যান টেক ইট, প্লিজ লিভ মি অ্যালোন। আমি এইটা ইংরেজিতে ওদেরকে বুঝিয়ে বলছি, ওরা বলছে ওকে স্লিপ, সাথে সাথে আমি শুয়ে পড়ছি। যখন আমি শুয়ে পড়ছি, ওরা আমার হাত মানে পকেট ঘুষে আমার একটা ফোন পাইছিল, ফোনটা নিয়ে গেছে কাউন্টারে আসছে এখানে আমার ক্যাশে যে কয় টাকা পাইছে, ক্যাশের কয় টাকা নিয়ে গেছে, মাহফুজ ভাইয়ের কাছে একটা ছোটো একটা ফোন ছিল ওই ফোনটা নিয়ে গেছে, আর এই তো আজিজ আবিজ আবিজ আসছিল এগুলো নিয়ে চলে গেছে। আমার ভাগ্য ভালো আমার কাছে আসছে, আমার কাছে যা পাইছে তা নিয়ে চলে গেছে, কোনো সমস্যা ছিল না কারো। কেননা আমাকে ওরা গান পয়েন্ট করছে কিন্তু আমার শ্যুট করে নাই, কিন্তু আইসাই যদি আমারও ফালাই দিত শ্যুট করতো, অথবা যদি মাহফুজ ভাইয়ের শ্যুট করতো, তাহলে কী হতো বলেন, আমাদের 2টা ডেড বডি দেশে চলে যেত। হয়তো আমার ক্যাশে ছিল মাত্র 2500 টাকা, বাংলাদেশি হয়তো বা 12,500 থেকে 13,000 টাকার মতো ছিল, এই টাকাটাই আমার ক্যাশে ছিল। এই টাকার জন্য যদি আইসা মনে করেন দুজনটা ফালাইয়া দিত তাহলে কী হইতো? ভাগ্য ভালো ছিল আমার যে আমি আমার ওরা এসে গান পয়েন্ট করছে, আমার এই গান ডাইরেক্ট শ্যুট করে নেই কেউ। তাহলে ভাবেন এই দেশে আপনার জীবন আপনার জান আপনার মালের কোনো ধরনের নিশ্চয়তা নাই, আপনার জান মালের আপনার বললাম তো বাইরে একটা কুকুরের যেই যতটুক যে লাইফ যতটুক সেফ, আমাদের লাইফ অতটা সেফ না। এর পিছনে কিছু কারণ আমাদের বাংলাদেশে ধরো আছে, সেটাও আমি আপনাদেরকে বলবো। একটা কাস্টমার আসছে, দাঁড়া আমি কাউন্টারে বসতো। এই তো এই হচ্ছে হলে কি আপনার জীবনের নিশ্চয়তা, এখন ডিসিশন আপনার, লাইফ আপনার, ডিসিশন আপনার, লাইফ আপনার, আপনি কী করবেন। কিন্তু আমি যেটা বলার, যেটা আমার আমি মনে করছি যে না এটা আমার বলা প্রয়োজন, আমি এটা আপনাদেরকে বলে দিয়েছি এক বাংলাদেশি হিসেবে। আপনারা যদি বিশ্বাস না করেন, আপনারা দরকার হইলে ফেসবুকে আপনারা ইউটিউবে অথবা ফেসবুকে গিয়ে আপনারা সার্চ দেন বাংলাদেশিদের খবর, বাংলা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের খবর, এরকম একটা পেজ আছে, আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের, এই যে দেখেন গত দুই ঘন্টা আগে এই দেখেন ভিডিও খবরটা দেখেন, আমি আবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, ডাকাতের গুলিতে বাংলাদেশি খুন, দক্ষিণ আফ্রিকায় বুধবার, আজকে বুধবার সকালে ডাকাতের গুলিতে এক বাংলাদেশি খুন হয়েছে। দেশটির কোয়াজুলু নাটাল প্রদেশে নির্মম হত্যাকাণ্ডে শিকার হয়েছে এই বাংলাদেশি। বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোটাইল উপজেলার রামদেবপুরে বাসিন্দা শহীদুল ইসলাম আজ সকালে দোকান খোলার সময় কয়েকজন সশস্ত্র কৃষ্ণাঙ্গ ডাকাত দোকানে প্রবেশ করে সাইফুলকে গুলি করে, এই সময় সাইফুল ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে। বাংলাদেশিদের ভয়েস অফ সাউথ আফ্রিকা, এটা হচ্ছে গত 2 ঘন্টার আগের খবর, এই যে আপনারা দেখেন গত 2 ঘন্টার আগের খবর। তারপরে যদি আমি একটু নিচে যাই, এই যে কুমিল্লা থেকে দক্ষিণ আফ্রিকায় আসার 7 দিনের মধ্যে গতকাল 22 ফেব্রুয়ারি কুমিল্লা থেকে দক্ষিণ আফ্রিকায় আসার 7 দিনের মধ্যে, মানে ওই বাংলাদেশি দক্ষিণ আফ্রিকায় আসতে মাত্র 7 দিন হয়েছে। মঙ্গলবারে 11টার সময় দেশ জোহানেসবার্গ একটি হাসপাতালে স্থানীয় সময় রাত 11 দেশীয় জোহানেসবার্গে টার্ফ ফরেন্ট
টার ফন্টিনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত সপ্তাহে বাংলাদেশ থেকে মোজাম্বিক হয়ে সড়কপথে দক্ষিণ আফ্রিকা প্রবেশ করেছিলেন। এখন যে খবরটা দেখতেছেন, যে বাংলাদেশি ভাইকে বিছানার উপর শোয়া দেখতেছেন, তিনিও আমার মতন একজন দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী। গতকালকে তাকে গুলি করা হয়। এটা গতকালকের খবর। গতকাল ইস্টার্ন ক্যাপ প্রভিন্সে আমা টাটার সোলো লোকেশনে সন্ধ্যা 7:30 দোকান বন্ধের সময় ডাকাতের গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছে ওই বাংলাদেশি ব্যবসায়ী পালন উকিল। তার অবস্থা এখন তেমন ভালো নয়, সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। দেখেন বিছানায় শুয়ে রয়েছে কার মার সন্তান। আপনি দক্ষিণ আফ্রিকায় আসার আগে অবশ্যই আপনার এই জিনিসটা আপনার জানা উচিত, যেখানে আপনার জীবনের কোনো মূল্য নাই, টাকার চাইতে জীবনের মূল্য বেশি না। দেখেন কার মারপুত এইভাবে আজকে শুয়ে আছে। দেখেন যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, অক্সিজেন ভেন্টিলেটর আইসিইউতে ভর্তি। দেখুন এগুলো দেখে সহ্য, চোখের পানি ধরে রাখা যায় না। তাই আমি আপনাদেরকে বলবো, দয়া করে আপনারা সাউথ আফ্রিকা পরিত্যাগ করেন। আপনাদের আসার লিস্টে যদি সাউথ আফ্রিকা থাকে, তাহলে আপনারা দয়া করে আপনাদের পাসপোর্ট, আপনাদের টাকা যদি জমা দিয়েও থাকেন, তাহলে যেইভাবে হোক এটা ফেরত নিয়ে যান। আপনারা ফেরত নিয়ে যান, আপনাদের পরিবারকে রক্ষা করেন। দেখছেন আপনারা, দেখেন এইভাবে গুলি করে ফালা দেয়। গত দশ দিনে প্রায় 14 বাংলাদেশিকে হত্যা করা হয়েছে এই সাউথ আফ্রিকাতে। আপনারা দক্ষিণ আফ্রিকা আসার আগে সাবধান হন, আর আপনারা আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ। আপনারা আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে, সবার সাথে শেয়ার করে, যারা সাউথ আফ্রিকা আসতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই হলেও আপনার সাবধান করা আপনাদের দায়িত্ব, আমার দায়িত্ব। যেহেতু আমি ফেসবুকে বিভিন্ন প্রকার, ইউটিউবে বিভিন্ন প্রকার ভিডিও আপলোড দিই, যার জন্য আমি আপনাদেরকে বলছি, আপনারা দক্ষিণ আফ্রিকা এড়িয়ে চলেন, অন্য কোনো দেশে যান, অথবা দেশে কিছু করার চিন্তা ভাবনা করেন। যদি কোনো কিছু না পারেন, যে টাকা দিয়ে দক্ষিণ আফ্রিকা আসবেন ওই টাকা দিয়ে আপনার হাঁস মুরগি পালেন, কোনো কৃষি কাজের সাথে যোগ হন। ছাদের উপরে আজকাল মুরগি পালা যায়, হাঁস পালা যায়, উঠানে হাঁস পালা যায়, মুরগি পালা যায়, গরুর খামার করা যায়, ছাগলের খামার করা যায়। একটু পরিশ্রমী দেন, একটা ট্রেনিং নেন, আপনারা দেশে কিছু করার চিন্তা ভাবনা করেন, আপনারা দক্ষিণ আফ্রিকা আইসেন না। দুর্গি দরকার হয়, যদি প্রবাসী আসার ইচ্ছা, তাহলে অন্য কোনো দেশে যান, দক্ষিণ আফ্রিকা আপনারা আইসেন। আপনাদেরকে হাত জোর করে বলতেছি, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের যারা সাউথ আফ্রিকা আসতে চান তাদের সাথে ভিডিওটা একবার হলেও শেয়ার করেন, যেন তারা যেন অন্তত আসার আগে ভুল পথে যেন একবারও না পা পাড়া দেওয়ার আগে যেন তারা জানে যে সাউথ আফ্রিকার কী পজিশন। এখানে আসা যতটা সোজা, যাওয়ার আসাটা সোজা বলবো না, তারপরও বললাম আর কি, এদেশে আসা যতটা সোজা, যাওয়াটা তার চাইতে অনেক অনেক গুণ কঠিন। কারণ 8 লাখ টাকা দিয়ে আপনার একবার আইসা যদি ফাইসা যান, পরবর্তীতে আপনি চাইলেও আর দেশে চলে যেতে পারবেন না। 15 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে যদি একটা দোকান একবারে কিনা নেন, ওই দোকানে একজন বাঙালি মার্ডার হয়ে যায়। এক দোকানের ভিতরে দুই ভাই মার্ডার হয়েছে, তারপর ওই দোকানে তার ভাগ্নে এখন দোকানদারি করে। টাকা এমন একটা জিনিস, টাকার মায়া মানুষের এমন একটা মায়া, যেই দোকানে বড় ভাই একবার মার্ডার হয়েছে, ওই দোকানে ছোটো ভাই আবার দোকানদারি করছে, ওই দোকানে ছোটো ভাইও আবার মার্ডার হয়েছে, ডাকাতের গুলিতে মার্ডার হয়েছে। এখন ছোটো ভাইয়ের লাশও দেশে গেছে, বড় ভাইয়েরও লাশ দেশে গেছে, 1 বছরের ব্যবধানে। এখন ওই দোকান তার ভাগ্নে চালায়। তো আমি আপনাদেরকে হাত জোর করে বলবো, আপনারা দক্ষিণ আফ্রিকারে অ্যাবাউট করে চলেন, দক্ষিণ আফ্রিকা আপনারা না আসতে পারলে আইসেন না, অন্য কোনো দেশে যান। তো আমি আমার ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।